প্লাস্টিকের দূষণ সাগরে গিয়ে যাতে সুনীল পানি নষ্ট না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। শনিবার কক্সবাজারে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ অংশীদারজনদের নিয়ে এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। বলেন প্লাস্টিক বর্জ্যের কারণে পর্যটন শহর কক্সবাজার মারাত্মক পরিবেশ ঝুঁকিতে রয়েছে। প্রতিদিন নাগরিকের উচিত নিজেকে বদলানো। নিজের পরিবর্তন হলে সমাজ ও দেশ পরিবর্তন হবে সামুদ্রিক জীবন এবং পরিবেশ সুরক্ষার জন্য প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মশালা আয়োজন করে এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ কর্মশালায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের বজ্র ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক ডক্টর আব্দুল্লাহ আল মামুন ইউনিট বাংলাদেশের পরিচালক ডক্টর জাকিউজ্জামান বিশ্বব্যাংক বাংলাদেশের স্পেশালিস্ট বুশরা নিষাদ সহ আরো অনেকে